নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আমি। তো আপনারা দেখতে পাচ্ছিলেন যে কিভাবে মেসেঞ্জার একটি ফটো বসানো ছিল, আর মেসেঞ্জারে ফটোটি বসাতে কিভাবে তো আপনাদেরকে আমি শিখাবো। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো একটি লাইক দিয়ে দেবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সো স্ক্রিনে চলে যাওয়া যাক। সো গাইস, আপনার চলে এসেছি স্ক্রিনে। তো এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাপসটি প্রথমে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে যেতে হবে প্লে স্টোরে যাওয়াতে, যে আপনাদের সার্চে যেতে হবে। সার্চে যে এখানে লিখতে হবে টি সাই, যে এই দেখতে পাচ্ছেন আপনাদের সর্বপ্রথম আপনাদের সামনে চলে এসেছে। তো আসার পরে সর্বপ্রথমটি আপনারা ক্লিক করবেন, এবং ক্লিক করে আমার ডাউনলোড করা আছে যেহেতু, সেহেতু আমি এখান থেকে ওপেন করব। তো ওপেন করে দেখতে পাচ্ছেন আপনার কাছে কিছু এরকমটা আসবে। সো আপনারা এখান থেকে এটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি একটা ফটো চুজ করবেন। তো আমি আমার ফটোটি চুজ করলাম, এই ফটোটি। সো আপনি মনে রাখতে হবে ফটোটি ফুল স্ক্রিনের হতে হবে। সো আমি এখান থেকে এটা কমিয়ে নিচ্ছি এখন বর্তমান, আর আপনাদের কিছুটা এমন আসবে এখানে, এই যে এইটা মার্গলানিকে। তো আপনাদেরকে এইটা চালু করে দিতে হবে। চালু করে দিলে আপনারা ঢুকে যাবেন মেসেঞ্জারে। দেখতে পাচ্ছেন আমার মেসেঞ্জারে একটি চালু। তো এখানে কিছু দেখা যাচ্ছে না, যেরকম ফটোর মতো কিছু। তো আমি আপনাদেরকে ফটো দেখাবো এবার। সো এইটা পুরো একেবারে বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে যেতে আপনাকে মেসেঞ্জারে চলে যেতে হবে। মেসেঞ্জারে চলে গেলে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে, এই যে আমি দেখতে পাচ্ছি। সো এই আপনারা যদি এটা, এই যে মেসেঞ্জারে দেখতে পাচ্ছেন, আমি যদি লাইটটা অফ করে দিই তাহলে আমার এখানে এরকম আসবে, যেটা এরকম দেখাবে। সো আমাদের যেটা আমি চ্যাট করতে পারতেছি এখান থেকে, যে হ্যালো, আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি করা লাগবে, এবং এটা যদি আপনাদের পছন্দ না হয়, সো এখানে সেম টু সেম করতে হবে। আবার এটি একেবারে নিচে দিয়ে দিতে হবে, আর এটি অফ করে দিতে হবে। আর আপনি এই ফটোতে যদি হাঁটাতে চান, তো হাঁটানোর জন্য আপনাদেরকে রেস্ট মার্ক এটা চাপ দিয়ে আপনাদেরকে ফটোটা হাঁটায় দিতে হবে, আপনার মেসেঞ্জার আগের মতো চলে আসবে। সো আমি এখান থেকে এটা চালু করে দিতে আসি। সো চলে আসলো, এখানে আমি হ্যালো লিখছিলাম সিন হয়। সো ভিডিওটি কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যা বলেছি